আজকে একটা অসাধারণ ভিডিও যাচ্ছে, কারণ আমি এখানে একজনকে পাইছি। সুমন বন্ধু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, কেমন আছো? সুমন হচ্ছে বাইক ফোর্সের ওনার, 60 ফিট বাইক ফোর্স সার্ভিস সেন্টারের। তো সুমন হচ্ছে পালসার বাইকের একদম মানে নাই নক্ষত্র জানে আমার দেখা। সুমন মানে পালসার বাইকের সার্ভিসিং ওর কাছে যদি করান বেস্ট সার্ভিস পাবেন, অন্যান্য বাইকও পারফেক্ট হবে, কিন্তু পালসারের সার্ভিস ওর কাছ থেকে আবার একদম মাস্টার সার্ভিস পাবেন। আর সুমন হচ্ছে একটা জিনিস বন্ধু, আমি যেটা দেখছি তুমি খুব ভালো হুইলি দাও বাইকের, এই জিনিসটা কি একটু শিখাইবা নাকি? আমি কিন্তু পারি না, মোটামুটি পারি না। না না না, হুইলি খুব সুন্দর হয়। তো যদিও এই রাস্তাতে আসলে ট্রাই করা উচিত না, কিন্তু মানে অনেকেই চায় হুইলি দিতে কিন্তু পারে না। অ্যাকচুয়ালি বাংলাদেশে এটা আসলে ব্যাপারটা অন্য লেভেলে নিয়ে গেছে, উইলি যারা দেয় তাদেরকে আমরা মনে করি যে আসলে আমাদের আসলে রোড নেই, তো মানে এরকম রেড রোড নেই। হ্যাঁ, তারপরে যদি তুমি চাও একটু শিখাই, তাহলে তো অনেকে অনেকে চাই শিখতে তাদের উদ্দেশ্যে। উইলি তো মানে বেসিক উইলি আছে, তারপর হচ্ছে লং উইলি আছে, তো আমরা বেসিকটা দেখাবো আর লং উইলিটা দেখাবো। আচ্ছা, প্রথম তাহলে আমরা দেখি জিনিসটা। ওকে, হেলমেট অবশ্যই পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা মাস্ট ডু। হ্যাঁ, আর যদি আমার কাছে সেফটি গার্ড নেই, মানে এখন আমি অবশ্যই স্টান করার জন্য বের হই নাই, ঘুরতে বের হইছি, আমার রিকোয়েস্ট করতেছে যদিও আপনারা যখন দেখা হইছে হুইলি যখন ট্রাই করবেন, যারাই হুইলি প্র্যাকটিস করেন আপনারা সেফটি গার্ড অবশ্যই ইউজ করবেন, অবশ্যই সেফটি গার্ড ছাড়া করা উচিতই না। আচ্ছা, আমরা দেখি একটু। হ্যাঁ, এখন হচ্ছে শিবলি একটা চ্যালেঞ্জ করলো যে আমার বাইক দিয়ে করতে, আমার বাইক দিয়ে করবে। ও ওয়াও, জোস জোস জোস, সুপার সুপার সুপার, ওয়াও, অসাধারণ। ও আচ্ছা, এবিএস এর কারণে ইয়া করতে হয় না, দাবি ওটা হচ্ছে সামনে দিয়ে এবিএস না, তোর ইয়া মারার সময় এবিএস বন্ধ করতে হয়। আচ্ছা বন্ধু, এবিএস বাইকে কিভাবে করতে হবে একটু বলে দাও পাবলিক। এবিএস ব্রেক তো আসলে ব্রেক লক হয় না, এটার জন্য চাবি অফ করতে হয়, চাবিটা অফ করে তারপর হচ্ছে ব্রেকটা করতে হয়। আচ্ছা আচ্ছা, এটা ভালো একটা জিনিস শিখলাম। সুপার সুপার বন্ধু, সুপার, ওয়াও। আসলে আমার পিছনে একটা যে একটা ইস্টার্ন থাকে, ওইটা থাকলে আমি লং হুইলিটা দেখাতে পারতাম। আচ্ছা আচ্ছা, যদি ওইটা নাই, কারণ এখন আমি হুইলি টুইলি এগুলো মারি না। হ্যাঁ, এটা আসলে উচিত না, আর অনেকদিন দীর্ঘদিন তোমার তো ছোটোবেলায় দেখতাম অনেক করতা, এই রোডটা যখন তৈরি হয় নাই তখন হচ্ছে ওই রোডে হুইলি দিত আর কি, যখন এই রোডটা হয় নাই। তো বন্ধু এখন বলো কীভাবে কী করতে হয়। এখন হুইলিটার ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে আপনি যখন হুইলি দিবেন, হ্যাঁ অবশ্যই আরপিএম 4,000-5,000-5,000-এর মধ্যে রাখতে হবে। আচ্ছা, 5,000 RPM-এ রেখে আপনার ক্লাসটা একবারে ফুল ছাড়তে হবে, একবারে ফুল ছেড়ে দিবেন। হ্যাঁ, ছেড়ে দিয়ে একটু হ্যান্ডেলটা একটু উপরের দিকে টান দিতে হবে। আচ্ছা, মানে 4,000-5,000 RPM-এ রেখে ডিরেক্টলি ডাইরেক্ট একদম এটা ছেড়ে দিতে হবে, আর একটু উপরের দিকে প্রেসার দিতে হবে। যেরকম ফার্স্টে আপনাকে এরকম, আচ্ছা আচ্ছা আচ্ছা, সুপার 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 সুপার। সার্ভিস সেন্টারে সবাইকে আমন্ত্রণ জানাইবা না? ইনশাল্লাহ, স্পোর্টস বাইক থেকে শুরু করে সব বাইকই সার্ভিস হয়। তো যদি অ্যাড্রেসটা বলে দাও সব দর্শকদেরকে। আচ্ছা, আমার অ্যাড্রেস হচ্ছে 60 ফিট মিরপুর, 60 ফিট বারেক মোল্লার মোড়, কবরস্থান, কবরস্থানের অপোজিট অপোজিটে বাইক ফোর্স। ইনশাল্লাহ সবাই আসবেন। এই কাকা সুমন কাকা এক নামে চিনে সবাই, সুমন কাকা বললেই হবে। ধন্যবাদ সুমন, অনেক অনেক কিছু শিখাইলা, আরও আমরা সামনে আরও অনেক কিছু শিখবো সামনে থেকে ইনশাল্লাহ।